আসসালামু আলাইকুম। আজ ডিম দিয়ে মিষ্টি কুমড়ার ফুল ভাজি করব। মিষ্টি কুমড়ার ফুলের সময় চলে যাচ্ছে, তাই ভাবলাম ডিম দিয়ে মিষ্টি কুমড়ার ফুল ভাজি করি। তার জন্য আমি এখানে কিছু মিষ্টি কুমড়ার ফুল কেটে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। পানি ভালোভাবে ঝরিয়ে নিতে হবে, পানি রাখা যাবে না। এখন চুলে একটি প্যানে তেল দিয়েছি, তেল গরম হলে পেঁয়াজ কুচি দিয়েছি, পেঁয়াজগুলো একটু ভেজে নিচ্ছি। সাথে দিয়ে দিয়েছি কাঁচা মরিচ কুচি, একটু ভেজে নিচ্ছি। একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য রসুন বাটা। আসলে ফুল ভাজি করতে বেশি মশলার প্রয়োজন হয় না। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লাল মরিচ গুঁড়ো, সামান্য জিরা গুঁড়ো, লবণ। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি ফুলগুলো। ফুলগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে ঢাকনা দেওয়া যাবে না, ঢাকনা দিলে পানি বেশি বের হয়ে যাবে। মিষ্টি কুমড়ার ফুল থেকে এমনিতেই বেশি পানি বের হয়। দিয়ে দিয়েছি টমেটো কুচি, এখন নাড়া দিয়ে ভাজি করব। কিছুটা ভাজি হয়ে গেছে। এখন ফুলগুলো আমি এক পাশে নিয়ে দুটো ডিম দিয়ে দিচ্ছি এক পাশে। ডিমগুলো ঝুরি করে ভাজি করব। ডিমগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে কুমড়ো ফুলের সাথে মিশিয়ে নিচ্ছি। সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে দিয়ে দিয়েছি পেঁয়াজ কলি কুচি। পেঁয়াজ কলি কুচি না দিলেও কোনো অসুবিধা নেই। ভালোভাবে ভেজে নিচ্ছি। দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি। আসলে ডিম দিয়ে মিষ্টি কুমড়ার ফুল ভাজি যে এতটাই মজা হয়, একবার করে খেয়ে দেখেন, বারবার খেতে ইচ্ছে করবে। রেডি হয়ে গেল আমার ডিম দিয়ে মিষ্টি কুমড়ার ফুল ভাজি। কেমন হয়েছে জানাবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।